বিটিআরসি কে আমরা নোটিশ পাঠিয়েছি, বিটিআরসি চেয়ারম্যান কে বলেছি যেই লিংকগুলো বা কন্টেন্টগুলো আমাদের মনে হয়েছে যে এটি আসলে অতিরিক্ত আকারে আমাদের এই ট্রোল হয়ে স্বীকার করতে সাহায্য করেছেন এবং মিথ্যা অসত্য বক্তব্যগুলো সাইফুল ইসলাম সাহেব বলেছেন সেই লিঙ্কগুলো যেন অপসারণ করার ক্ষেত্রে বিটিআরসির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। যদি আগামী 7 দিনের মধ্যে এই ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয় সেই ক্ষেত্রে আমরা যথাযথ আইনগত পদক্ষেপে গ্রহণ করব এবং সেই ক্ষেত্রে যাবতীয় যাবতীয় যা কিছু ক্ষতিপূরণ প্রদান করতে হয় তার জন্য সাইফুল ইসলাম সাহেব দায়ী থাকবেন। এটি হচ্ছে আমাদের বক্তব্য এবং এটার জন্যই আমরা লিগ্যাল নোটিশটি দিয়েছি। একই সাথে আশা করব যে মিডিয়াও যথাযথভাবে সংবাদগুলোকে উপস্থাপন করবেন এবং আপনাদের মাধ্যমে যেন আমার ক্লায়েন্টরা কোনো প্রকারের ট্রলের শিকার না হন, তারা যেন জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সেটির শিকার যেন তারা না হয়ে থাকেন এবং এমন কোনো ধরনের সংবাদ পরিবেশন যেন না করা হয় যার কারণে বিচারাধীন যেহেতু রয়েছে আদালত অবমাননার শিকার কেউ যেন না হয়, সেই বিষয়টির প্রতি যেন আপনারা দৃষ্টি রাখেন।